nothing left to say, nothing you could do. There is no other way when it comes to the truth. So keep moving. Hey, welcome back to Susmita's Little World. And today is Holud Day. আর ডি ডে মানে গায়ে হলুদ আছে, আর অনেক কিছু আছে। বিকেলে তো ওয়েডিং, তো গায়ে হলুদের জন্য এটা আজকে আমার লুক। ইয়েলো শাড়ি, ব্লু ব্লাউজ, ব্লু কানের দুল আর হার। তো এখন আমি যাচ্ছি বিয়েবাড়িতে। বিয়েবাড়ির সকালে কি কি কাজ আছে সেটা তো তোমাদের দেখাবো। আশা করব তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে, আর ব্লগটা দেখতে ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর আজকের দিনটা তাড়াতাড়ি, খুব বিগ ডে, তাড়াতাড়ি শুরু করছি আমি। আর আমার সাথে তোমরাও শুরু করো, পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখো। তো চলো এখন তাড়াতাড়ি করে বিয়েবাড়ি চলে যাই। এই যে আমাদের পুচুবাবুর আজকে হলদি লুক, রেড পাঞ্জাবি পরে হলদি লুক পড়েছে। এখন ও পালিয়ে পালিয়ে যাচ্ছে, ও এখন একটু নিজেকে দেখবে, তাই জন্য ওই যে এটাকে টেনে ও ওপরে উঠছে, কেন কি ও নিজেও একটু ভিডিওতে আসতে চাইছে। এই যে আমাদের পুচুবাবু রেডি হয়ে গেছে মামমামের সাথে বিয়ে বাড়ি যাওয়ার। কার বিয়ে? দিদি ভাই। দিদি ভাই না, মিমির বিয়ে। ওখানে একটা দিদি ভাই পেয়েছে, ওর প্রিয় দিদি ভাই, তাই জন্য দিদি ভাইকে খুব মিস করছে। আমরা এখনই চলে যাব, আর পুচু দিদি ভাইয়ের সাথে খেলু খেলু করবে, তাই তো? গুড মর্নিং বলে দাও সবাই। এত জোরে চেঁচিও না, নিজেই বলবে বা নিজেই চেঁচাবে। তো চলো আমরা তাড়াতাড়ি বিয়ে বাড়ি চলে যাই। পৌঁছেই দেখলাম বৌদি ভাই রেডি হয়ে গেছে সব বৃদ্ধির জিনিসপত্র নিয়ে। ঠাকুর মশাই আর নাপিত মশাইও চলে এসেছে। খুব তাড়াতাড়ি বৃদ্ধি শুরু হবে, বৌদি ভাই প্রচন্ড ব্যস্ত। কিছুক্ষণের মধ্যেই দাদা ভাই বসে পড়েছে দিদি ভাইকে নিয়ে, বৃদ্ধি শুরু হয়ে গেছে। এটাও একটা ভাইয়ের কাছে খুব বড় মুহূর্ত, সেটাই দাদা ভাই এনজয় করছে, আর আমরা সবাই মিলে ওটাকে ক্যাপচার করার চেষ্টা করছি। এবার গায়ে হলুদের রিচুয়াল শুরু হয়ে গেছে। অন্য সব মামিরা আছে, সব বড়রা আছে, তাদের তত্ত্বাবধানে আমরা গায়ে হলুদের রিচুয়াল শুরু করে দিয়েছি, আর নাপিত বাবুও হেল্প করছে।
বিয়ে শুরু হয়ে গেছে, বরের বরণ চলছে, তারপরে শুরু হবে সপ্তপদী, হস্তবন্ধন। আর আমরা খাবোই, তো পরে কি আসছে ভিডিওতে দেখো।